মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বড় মা, উঠতে বসতে তো আপনি আমাকে অপমান করেন, যার সাথে আমার বিয়ে হয়েছে সেও আমাকে অপমান করে, আমি ওনার বউ না, ওনার বউ না, দেন তো দুবেলা দুমুটো ভাত খাবার খেতে, সে খাবার তো আমাকে আমার আমার গরিব পুরোহিত বাবাও খেতে দিত, এখনো দিতে পারবে, তারপরও আমি ওখানে যাচ্ছি না, কেন বলুন তো? কি কি চাই আমার? টাকা পয়সা, গয়নাঘাটি, কি চাইছি, কেন পড়ে আছি এখানে আমি? কি হলো, কেউ উত্তর দিন। আমি দিচ্ছি উত্তর। মেঘা, রাধা বোধহয় তোমার কাছে জানতে চায়নি। তুমি একটু চুপ কর, রাধা বৌদির কাছে জানতে চেয়েছে, উত্তরটা বৌদি দিক। এসব অবান্তর কথার উত্তর দিতে আমি বাধ্য নই। উত্তর নেই আপনার কাছে, আপনাদের কারো কাছে কোনো উত্তর নেই, কেননা আমি এতবার করে আপনাদেরকে বুঝিয়েছি, এতবার করে আপনাদেরকে বলেছি, কিন্তু আপনারা কেউ বুঝতে পারেনি আমার কথা, সে কারণে আপনারা কেউ জানেনি না যে আমি কেন এখানে রয়েছি। তুমি যখন সবটা জানো তখন তুমি সবাইকে বলে দাও তুমি কেন এই বাড়িতে আছো। তোমার জন্য শাকচুনি দিদি, তোমার জন্য। তুমি এই পরিবারের কতটা ক্ষতি করার চেষ্টা করেছো, কি কি ক্ষতি করেছো, সেটা প্রমাণ করার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। আসতে পারি? মন্টু কাকা, এসো। থাক, এই নে মা। এ বাবা, এসো বানার কি দরকার ছিল কাকা? তোর বাড়িতে কি খালি হাতে আসতে পারি? তোর প্রিয় কমলভোগ আছে, নে। এসো মন্টু কাকা, এসো, পরিচয় করিয়ে দিই। উনি আমার মন্টু কাকা, আমাদের গ্রাম থেকে এসেছেন, আর উনি আমার কাকি। মন্টু কাকা, উনি আমার শ্বশুর মশাই, নমস্কার। আর উনি আমার শাশুড়ি মা, নমস্কার। আর উনি বড় মা, নমস্কার। কিন্তু জামাই কোথায়? আমি তো জামাইকে নিমন্ত্রণ করতে এসেছি। এই যে আমি, ওই তো, এই তো জামাই ভাই, এখানেই দাঁড়িয়ে আছি। নমস্কার, ভালো আছেন তো? আর নিমন্ত্রণ মানে কিসের নিমন্ত্রণ? আসলে আমার মেয়ের বিয়ে, তো তাই সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। ও আচ্ছা, আমার মেয়ের বিয়েতে কিন্তু আপনারা সবাই যাবেন। রাধা মা, তুই চ, আপনার অনুমতি দিলে রাধা মাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। চল মা, তুই তো কথা দিয়েছিলিস ছোট বুড়ির বিয়েতে যাবি, আনন্দ করবি। চৈত্র মাসে বিয়ে? আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন চৈত্র মাসে? মেয়েকে কি ঘরে আর রাখা যাচ্ছে না? মেয়েকে পালাই পালাই করছে নাকি? বুঝতে পারছি না এটা আপনাদের কি ধরনের শিক্ষা। অবশ্য আপনাদের ওখানকার যে মেয়ে এখানে এসেছে তার শিক্ষা দেখেই বুঝতে পারছি মেয়েদের আপনারা কিরকম শিক্ষা দেন। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। বড় মা, দোহাই আপনার, আপনার আমাকে যা অপমান করার আপনি আমাকে করুন, কিন্তু আমার মন্টু কাকার আর কাকিকে করবেন না এরকম অপমান। রাধা, তুই ছোট বুড়ি বিয়েতে যাবি না মা? হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ যাও, নিয়ে যান ওকে, নিয়ে যান। তবে এই যে চৈত্র মাসে বিয়েতে যাচ্ছ, এই যাওয়াই কিন্তু তোমার শেষ যাওয়া হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। যাবার আগে পুপুলটার সাথে একবার দেখা হলো না, ওকে একটু আদর করতে পারলাম না। চলো এখন বেরোই, ও আবার চলে আসলে এখন আমাকে আর যেতে দেবে না। চলো মা জননী, কোথাও বেরুচ্ছ? নমস্কার, আপনারা সবাই এখানে আছেন, আপনাদের কাছে একটা আবদার আছে। বলুন না, কি আবদার? হ্যাঁ বলছি বড়বাবু, এবারে কারখানার হাল খাতাটা আমরা মা লক্ষ্মীর হাত দিয়ে করাতে চাই। ছোটবাবু, আপনি রাজি তো? হ্যাঁ, আমি মানে আমরা আমাদের কারখানার সকলে রাজি। আগের মা জননী চলে গেলেন, তারপর তো আর হয়নি, এখন এখন উনি এসেছেন, উনি এবার পুজো করবেন। কিন্তু কিন্তু আমি তো চলে যাচ্ছি। মানে এ আবার কেমন কথা? ছোট মুখে বড় কথা বলছি, চৈত্র সংক্রান্তির দিকে বাড়ি থেকে বেরোয়? তাছাড়া আপনি বাড়ির বউ।
আসলে আমি তো না 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 আমরা কোনো কথা শুনব না। তুমি না থাকলে ছেলেমেয়েরা পয়লা বৈশাখের দিন মুখে কুটোটি কাটবে না। বড় মা আপনি রয়েছেন তা উনি কি কথা বলছেন এগুলো? আপনারা কেউ কিছু বলছেন না, আমরা বড় আশা করে এসেছি বছরকার দিনে আমাদের ফিরিয়ে দেবেন না। দেখো তোমরা এসেছো খুব ভালো হয়েছে, কিন্তু পুরোহিতের মেয়ে এসব করতে পারবে না, মানে এবারের বড় বউ হিসাবে যে যে কাজ করা দরকার শেখা দরকার সেগুলো তো জানে না, তাই ও এসব করতে পারবে না। মা জননী তুমি পারবে না? আপনারা তো জানেনই না আলো কি করতো, সেই সব কিছু করা রাধার পক্ষে সম্ভবই নয়, রাধা পারবে না করতে। না আমি পারবো, আমি পারবো, আপনারা চিন্তা করবেন না, আমি সব করে দেবো। ঠিক আছে আমরা তাহলে আজকে আসি। এই মেয়েটা আমার সব প্ল্যান ভণ্ডুল করে দিল। তুই তো তাহলে আমাদের সঙ্গে যাবি না, তাই তো রাধা? তাহলে আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি যাও আমি তোমাকে ফোন করে দেবো। হুট করে এত বড় কথা তুমি দিয়ে দিলে, তুমি জানো এ বাড়িতে কাকে কাকে নিমন্ত্রণ করতে হয়? পারবে নিজে হাতে পুরো বাড়ি সাজাতে, নিজে হাতে পায়েস রান্না করতে পারবে? বড়মা তুমি কিন্তু রাধার কথা এই বাড়ির সম্মান ভুলে যাবে না, ও একটা মেঘা দিদি, আমি কি সেটা তোমাকে বলে দিতে হবে না। আমি সব পারবো, সব। রাধা জেদ করো না অযথা। দাঁড়া দিয়ে আমাকে কথা বলতে দে, এবার তুমিও প্রমাণ করো যে এবাড়ির তুমি কত আপন, তুমি কেমন এবাড়ির বড় বউ সেটা প্রমাণ করো। জানো তো পয়লা বৈশাখে কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে? রাধা এদিকে আয় একটু, এদিকে আয়। না কেউ ওকে সাহায্য করবে না, যা করার ওকে একাই করতে হবে। চাই না আমি সাহায্য, আমার কারো সাহায্যেরই প্রয়োজন নেই, আমি নিজে পারবো, যা করব আমি নিজে করব। কিন্তু রাধা, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। নগেন্দ্রপ্রতাপ বাড়িতে ফিরে স্কন্দমাতা মন্দিরে ঢুকে চমকে উঠেছিল। কেন? মন্দিরে দেবী স্কন্দমাতা যে মূর্তিতে পুজো করা হতো সেই মূর্তির মুখ বদলে গিয়ে অবিকল বৌরানী মুখ হয়ে গিয়েছিল। নগেন্দ্রপ্রতাপ খুব ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল তাহলে কি বৌরানীর অভিশাপ ফুলে গেল? এবার পক্ষাঘাতে যন্ত্রণায় ভুগে ভুগে শেষ হয়ে গিয়েছিল নগেন্দ্র। তারপর অনেক বছর ধরে পূজা আচ্ছা করে বৌরানীর রাগ কমায়, তারপর এই জমিদার বংশ আবার মাথা তুলে দাঁড়ায়। সেই থেকেই নবগ্রামে স্কন্দমাতা বৌরানী নামে পূজিত হয়। অদ্ভুত, আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল তারপর। এই বৌরানীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন যে জয়রাম মুখুজ্জে, তাকেই স্বপ্নে দেখা দিয়েছিল বৌরানী। ছেলেরাই আমার পুরোহিত হবে, আমি তাদের উপরেই ভর করব, ভর করে আমি এই গ্রামের আর গ্রামের মানুষের মঙ্গলের কথা বলব। দেখুন দেখে মনে হচ্ছে না যে একটু আগে এরকম একটা হাওয়া দিয়েছে।
কি অদ্ভুত ব্যাপার দিদিমণি, এই নবগ্রামে এরকম ছোট ছোট অদ্ভুত অদ্ভুত ঘটনা প্রায়শই ঘটে। আপনারা তো শহরের মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না। নবগ্রামের আকাশে বাতাসে ফিসফিস করে এখন এই পুরনো গল্পরা ভেসে বেড়ায়। এই গল্পের সাথে সাথে বৌরানী আজও বিরাজ করেন সবার মাঝে। তিনি সব শুনতে পান, সব দেখতে পান। বৌরানী বৌরানী আমাদের সাথে আছেন, সব সময় আছেন। উনি আমাদের রক্ষা করেন, উনি আমাদের দেবী। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়। সাধনদা, এই সব কিছুর মধ্যে না আমার মনে বারবার একটা প্রশ্ন জাগছে। হ্যাঁ বলুন না। মানে এই ঘটনা অনুযায়ী বা এই গল্প অনুযায়ী বৌরানী স্বপ্নাদেশ দিয়েছিলেন জয়রাম মুখুজ্জিকে। হ্যাঁ, উনি বলেছিলেন যে জয়রাম মুখুজ্জির বংশের ছেলেদের উপর বৌরানী ভর করবেন। হ্যাঁ, তার মানে ওই পুরোহিত উনি মুখুজ্জির বংশের ছিলেন। তাহলে কেন এখন পুরুষোত্তম সিংহের উপর ভর হয় বৌরানী? উনি তো সিংহ। তাহলে কি আর মুখুজ্জি বংশের কেউ নেই? দিদিমণি, আপনাকে যে কি বলি, ছিল, সবই ছিল এক সময়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। 23-24 বছর আগে এই মন্দিরে পুরোহিত ছিলেন জয়দেব মুখুজ্জি। জয়দেব মানে জয়রামের বংশধর। উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার মতো না দুটো মানুষ ছিলেন না। এই মন্দিরে যতদিন উনি পুরোহিত ছিলেন তখন এই মন্দির থাকতো সবার জন্য খোলা। সবাইকে সুখে রেখো মা, শান্তিতে রেখো। ভালোই চলছিল সব জানেন, কিন্তু হঠাৎ করে জয়দেব মুখার্জি উধাও হয়ে গেল। উধাও হয়ে গেলেন মানে? মানে ওনাকে আর খুঁজে পাওয়া গেল না। ওনার বাড়িতে সন্তান সম্ভব স্ত্রীও ছিলেন, উনিও কেমন রাতারাতি উধাও হয়ে গেলেন। ও মা, সে কি কোথায় গেলেন ওনারা? সে কথা আজও কেউ জানে না। কেউ জানে না মানে? অতগুলো জল জ্যান্ত মানুষ উবে গেল আর কেউ কোনো খোঁজ খবরও করলো না? অনেক খোঁজ করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। আর তখন থেকেই বৌরানী ভর করা শুরু করেছিল ওই পুরুষোত্তম সিংহের উপর। দেখুন সবাই, নিজের চোখেই দেখুন, মাকে কালো শাড়ি পরানো হয়েছে। আর কে পরিয়েছে? পুরোহিত জয়দেব মুখার্জি। আর তারই শাস্তি স্বরূপ মা পুরোহিত জয়দেবকে কোথাও সরিয়ে ফেলেছেন, তার গোটা পরিবারকে হাওয়ায় মিলিয়ে দিয়েছেন। ভবিষ্যতে কেউ কোনোদিন যেন এই জঘন্য অপরাধ, এই পাপ না করে। তাহলে কি মা আমাদের আর রক্ষা করবেন না? কার উপর ভর হবে এবার? আমাদের মঙ্গল অমঙ্গল কে দেখবে? আমি মা স্বপ্নে দেখা দিয়েছিলেন আমাকে, উনি বললেন এবার থেকে উনি আমার উপরেই ভর করবেন। বৌরানীর শক্তি দিয়ে গ্রামের মানুষের মঙ্গল আমি করব। এবার থেকে আমি ঠাকুর, ঠাকুর পুরুষোত্তম সিংহ। আসুন, এই হলো আমার বাড়ি। ও মা, কথা বলতে বলতে কেমন চলে এলাম। আসলে অনেকটাই পথ, গল্প শুনছিলেন তো তাই খেয়াল করেননি। এক মিনিট, শেফালি, শেফালি। হ্যাঁ, এই তো আমার স্ত্রী শেফালি।
শেফালি, উনি হলেন আমাদের। বুঝতে পেরেছি, আমাদের নতুন দিদিমণি তো। আসুন আসুন আসুন, ভেতরে আসুন আসুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। যুবসেনা আর সুতকীর্তি নাম দুটো ইউনিক, কিন্তু কতদিনের বন্ধুত্ব? সেই স্কুল লাইফ থেকে, মানে আমরা একদম ছোটবেলার বন্ধু। কোন স্কুল তোমাদের? আমরা গোখলে মেমোরিয়াল গার্লস। গোখলে মেমোরিয়াল গার্লস, কলকাতা। কলকাতা থাকো কোথায়? আমার বাড়ি ভবানীপুর, ও হাওড়ায় থাকে। আজকে খুব ভালো লাগছে এসে, মানে আমরা দুজনেই ছোটবেলা থেকে যেহেতু কুইজিং করে বড় হয়েছি, মানে যখনই স্কুলে কোনো একটা কুইজের কিছু একটা হতো, অ্যান্ড উই ইউজ টু লাইক পার্টনার হয় না, তো আমরা দুজনে একসাথে মিলে যে কোনো রকমের কুইজ হলে উই ইউজ টু পার্টিসিপেট, অ্যান্ড ও সবসময় একটু কম কথা বলে, অ্যান্ড আই কাইন্ড অফ কমপ্লিমেন্ট হার। তুমি দিল্লিতে থাকো তো? হ্যাঁ হ্যাঁ। দিল্লিতে থেকে দাদাগিরি দেখা হয়? হ্যাঁ, Z5 এখন। Z5 দেখো। আর শ্রুতকীর্তি, তুমি তো মেডিকেল স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ। কোন কলেজ? মেডিকেল কলেজ, কলকাতা। মেডিকেল কলেজ, আচ্ছা। দুজনে এত ব্যস্ততার মধ্যেও কুইজিং ইজ সো ভ্যালুয়েবল টু ইউ অল? ইয়েস, মানে আমি যখনই দিল্লি থেকে, when I return home, the first thing I do is I call her up and I say যে হ্যাঁ চলে আয়, এখানে কুইজ হচ্ছে, চল একটু যাই, because to both of us quizzing is like মানে we are very passionate about quizzing and এই প্রসেসটা আমাদের কাছে একটা রিক্রিয়েশন, তো আমাদের দুজনেরই খুব আমরা এনজয় করি। 5+5=2 একাধিক শব্দ কিভাবে হয়? কিছুটা বুদ্ধির উত্তর, হ্যাঁ, ধাঁধার মতো। পাঁচ পাঁচ একাধিক শব্দ। প্রশ্ন, জায়গাটির নাম ছিল ছোটা রিংটং, যার পরিচালনার দায়িত্ব ছিল মিস্টার ক্রিকশ্যাঙ্ক। ওনার মেয়ে ইংল্যান্ড থেকে ভারতে এসে উত্তরবঙ্গের প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হয়ে যান। তার মৃত্যুর পর তার বাবা উত্তরবঙ্গের একটি জায়গা তার মেয়েকে উৎসর্গ করেন, যা বর্তমানে পশ্চিমবঙ্গে পর্যটন প্রেমিকদের কাছে খুব আকর্ষণীয়। কোন জায়গা? মর্গান হাউস, ডেলো, কক্রেন প্লেস, মার্গারেট স্টেক। মানে একটু ডিডিউস করলে মনে হচ্ছে এটা মার্গারেট স্টেক। মার্গারেট স্টেক, ফুল ফাইনাল। নিলাম, কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান? মার্গারেট স্টেক। মার্গারেট স্টেক, পূর্ব বর্ধমান? মার্গারেট স্টেক। পশ্চিম বর্ধমান? মার্গারেট স্টেক। সবাই বলছে মার্গারেট স্টেক, সঠিক উত্তর দেখি। ইটস দ্য মার্গারেট স্টেক, ওয়েল ডান। মার্গারেটস ডেকের পাশেই মার্গারেটস হোপ টি গার্ডেন, যেটা এবং কার্শিয়ান যেতেই এই মার্গারেটস হোপ পড়ে। মর্গান হাউস হয়েছিল মিসেস মর্গানের অকাল মৃত্যুর পর, ওটি বানান জর্জ মর্গান নামে এক জুট মিলের মালিক। তাই মার্গারেটস ডেক ইজ দ্য রাইট আনসার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মাথায় টুপি পরে থাকেন? এটা একটা সংস্কার বলা যায়, টুপি পরার মতো মানুষও না। কিন্তু নিজে পরেন কেন? টুপি পরলে কুইজের উত্তর ঠিক হয়? এটা একটা ধরুন, হ্যাঁ, সেটা কিছুটা সংস্কার থাকে কুইজে, যেমন এক একজনের একটা সংস্কার থাকে। 2000-এর বেশি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন নিখিল বাবু? হ্যাঁ হ্যাঁ দাদা। সারা ভারতবর্ষে? সারা ভারতবর্ষে, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ। আমি প্রফেশনালি প্রফেশন ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করি। ও, ইছাপুরে। হ্যাঁ, প্রথম কুইজ 1995-এর এপ্রিল মাস। এপ্রিল মাস, দুজনের একসাথে? না না, ও তো আমার সাথে 2000 সাল থেকে পরিচয়। আপনি কি করেন? আমি আছি ইস্টার্ন রেলওয়ে হসপিটাল লিলুয়া, চিফ রেডিওগ্রাফার। আচ্ছা, ইস্টার্ন রেলওয়ে হসপিটাল লিলুয়া, লিলুয়া চিফ রেডিওগ্রাফার, চিফ রেডিওগ্রাফার। আর কুইজটা নিয়ে বলতে পারি, এটা তো ধরুন আমাদের সবাইকারই, আজকে যারা আছি কুইজারদের কাছে একটা প্যাশান, এবং এটা কখনো শান্তির পরিবেশে তৈরি করে, অশান্তির পরিবেশে তৈরি করে,
আমার জীবনের ক্ষেত্রে বলতে পারি, ধরুন আমার প্রথম যেটা কুইজ স্টার্ট করেছিলাম 1990 সালে, যখন আমি ক্লাস 8-এ পড়ি, সেই জার্নিটা প্রথম স্টার্ট হয়েছিল। তো সেখানে বড়দের সাথে কম্পিট করে থার্ড হয়েছিলাম জীবনের প্রথম কুইজে, ক্লাস 8-এ পড়ার সময়। তো সেই কুইজের কোশ্চেনগুলো এখন মনে আছে, এখন আমার জীবনের প্রথম জিনিস সবাইকারই মনে থাকে। আপনার কথা বলতে পারি দাদা, মানে আমি আপনি যখন প্রথম সিরিজ খেলেছিলেন 1991-এ, আমি তখন মনে মাধ্যমিক পরীক্ষা দেবো, তার আগে আমার মনে আছে ভোর 4-টার সময় উঠে খেলা দেখতাম। প্রথম ট্রায়াঙ্গুলার সিরিজ ছিল ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া, ম্যালকম মার্শাল বল করছেন, এবং আপনার প্রথম ম্যাচ আমি ভোর 4-টার সময় উঠে দেখেছিলাম, মনে আছে একদম পুরো ম্যাচটাই মনে আছে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া। এবং 1996-এ যখন প্রথম খেলতে গেছেন, লর্ডসে যখন খেলতে গেছেন, আমার বাড়িতে কেবল কানেকশন ছিল না, কিন্তু আমি প্রতিটা বল আপনার রিলে শুনেছিলাম, যে প্রতিটা বল আপনি কি করেছেন, মানে কিভাবে ইনিংসটা সাজিয়েছিলেন, মানে প্রতিটা মনে আছে। তো এটা বলতে পারি ভারতীয় ক্রিকেটের যে নবজাগরণ 2002 সালে নেটওয়েস্ট সিরিজ থেকে যেটা শুরু হয়েছিল, সেইটার কাণ্ডারি হচ্ছেন আপনি। মানে ভারতীয় ক্রিকেট যে বর্তমানে এই জায়গায় আছে, এটা সৌরভ গাঙ্গুলির ক্রেডিট অ্যাকচুয়ালি। মানে ক্যাপ্টেন্সি হিসেবে আমরা যে অন্যদের চোখে চোখ রেখে কথা বলতে পারি, সেটা আপনি শিখিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। নিখিল বাবু বলছেন আপনি নাকি চা খুব ভালোবাসেন। একদম, যেখানেই চা পান সেখানেই কুইজ শুরু হয়ে যায়। সুমনদার মিডল নেম হচ্ছে চা, এখানেও আজকে লাঞ্চের পর, লাঞ্চ খাওয়ার পর 7 বার চা খেয়েছে। এটা বলতে পারি আমার বাড়িতে মোটামুটি 2 বড় ফ্লাক্সে রাখা থাকে, রাত 12 পর্যন্ত কন্টিনিউয়াস চা চলে যখনই বাড়িতে থাকি আমি। তা ঘুমের অসুবিধা হয় না অত চা খেলে? হ্যাবিট হয়ে গেছে ওটা। জুড়ে থাকা কোন জিনিসকে আলাদা করতে শুধুমাত্র একটি শব্দই যথেষ্ট? জুড়ে থাকা কোন জিনিসকে আলাদা করতে একটি শব্দই যথেষ্ট, বলতে হবে কোন জিনিস। দারুণ ডুগলি, বুদ্ধি ডুগলি। দুন খুলুন, বোতাম, বোতাম শব্দ দিয়ে বোতাম খোলে, বোতাম মানে শব্দটা। শিওর? হ্যাঁ। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে ক্যাপ্টেন গ্রিন বাজার? রেস্ট অফ বেঙ্গল? না, সঠিক উত্তর হচ্ছে ঠোঁট। ঠোঁট থাকে জুড়ে, খোলার জন্য একটা শব্দ কিছু বলতে যাব, ঠোঁট খুলবে, তাই সঠিক উত্তর হচ্ছে ঠোঁট। জুড়ে থাকা কোন জিনিসকে আলাদা করে শুধুমাত্র একটা শব্দই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমরা আজকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ক্রিজ অ্যাসোসিয়েশন থেকে বিলং করছি। তো আমাদের জেলার জিআই ট্যাগ পাওয়া একটা আইটেম, যেটা কুশমন্ডির, আমাদের জেলার একটা গ্রাম কুশমন্ডির মহিষ বাথানের মুখোশ, আমরা তোমাকে গিফট করতে চাই। দেখি দাও, এটা একটা উডেন ব্লক, উডেন একটা উডেন ব্লক থেকেই গোটাটাকে কেটে তৈরি করা হয়, এটা আমাদের জেলার জিআই ট্যাগ। থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা আছে দাদা, এবং শিল্পী পরমেশ সরকারের তৈরি,
এটা বাংলার ঐতিহ্য, জিআই ট্যাগ পাওয়া। জিআই, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ম্যারি অ্যান্ডারসন নামের এক মার্কিনী মহিলা 1903 সালে নিউ ইয়র্কে ভ্রমণে গেছিলেন, কিন্তু তুষারপাতের জেরে তার ট্রলি ড্রাইভারের গাড়ি চালাতে সমস্যা হয়। এই অভিজ্ঞতা থেকে কিছুদিনের মধ্যে তিনি একটি জিনিস আবিষ্কার করেন যার পেটেন্টও নিয়ে নেন। কি সেই জিনিস যা বর্তমানে গোটা বিশ্বে সব গাড়িতে ব্যবহৃত হয়? লুকিং মিরর, উইন্ডশিল্ড ওয়াইপার, এমার্জেন্সি লাইট, ফগ লাইট। Looking mirror, windshield wiper, emergency light, fog light. That's option B, windshield option wiper. Option B, windshield wiper. Pull and final? Pull and final. Kya challenge kar rahe? Tumra upare, Malda, Murshidabad, Birbhum. Windshield wiper. Murshidabad. Windshield wiper. উইন্ডশিল্ড ওয়াইপার, বীরভূম। উইন্ডশিল্ড ওয়াইপার, সবাই বলছে উইন্ডশিল্ড ওয়াইপার। দেখি সঠিক উত্তর। ইট ইজ দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। ওয়েল ডান। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম সোশ্যাল ওয়ার্ক প্রচুর করেন। এখন আমি বলি মাতা জগত সুধার। মাতা জগত সুধার মানে সোশ্যাল ওয়ার্ক করেন প্রচুর। It's so good. Social work এর মধ্যে কি কি করেন ম্যাডাম? আমি মাইক্রো লেভেলে করি। I don't believe in macro, যে একটা অর্গানাইজেশনকে টাকা দিয়ে দিলাম, কোথায় কি যাবে যাই না। In micro level, I get at least 50 calls every day. হাসপাতালে ভর্তি থেকে আমার মেয়ে বড্ড লম্বা, পাত্র পাওয়া যাচ্ছে না, কাজের মেয়ের রেশন কার্ড হয়নি, এই সব আছে। Very good, madam. You must be proud of yourself. I am very satisfied with it. No, more than proud, I am very... gives me immense pleasure. একটা কথা বলতে পারি, ক্রিকেটের বিষয়ে বহুকাল বলার ইচ্ছে আছে। মাখনের মধ্যে গরম ছুরি যাওয়ার মতো সেই কভার ড্রাইভ বা তিন পা এগিয়ে ক্যারিককে লং অফের উপর দিয়ে ছয়, এগুলো আমাদের মনে আছে। বাট আই থিঙ্ক আফটার বেস্ট শট ওয়াজ ওয়ান প্লেড অফ দ্য ফিল্ড, সেই 2002 এর সিরিজ। প্রথম প্রথম একটু অসুবিধে হচ্ছিল, রেজাল্টটা ভালো হচ্ছিল না। মিডিয়া রোশকানিতে স্টিভ ওয়া বলেছিলেন, না নিউ টিম, দে হ্যাভ আ লট টু থিঙ্ক অ্যাবাউট। সেখানে একটা উক্তি দিয়েছিলেন which was classic and which I will remember forever. Thank you দাদা। আপনি বললেন ইভো should shut up and think about Australia. আপনি যদি ভারতবর্ষের এই রাজ্যে ঘুরতে যান তাহলে দেখতে পাবেন এই বিশেষ দৃশ্য। এই রাজ্যের বিশেষ কিছু জায়গায় দেখা যায় শেড বা ছোট দোকানগুলি কোনো দোকানদার ছাড়াই জিনিসপত্রের দাম প্রদর্শন করে রাখে। পথচারীরা তাদের যা প্রয়োজন তা তুলে নিতে পারেন এবং একটি বাক্সে টাকা রাখতে পারেন বিশ্বাস করে। এই ধরনের দোকানগুলিকে না ল দর বলা হয়, যার আক্ষরিক অর্থ রক্ষক ছাড়া দোকান। জিনিসপত্র এমনি রাখা থাকে, দোকানদার থাকে না, আর একটা বাক্স থাকে যেখানে কিনে জিনিস নিয়ে টাকা রেখে চলে যায়। বিশ্বাসের উপরে পুরো দোকানগুলো চলে। কোন স্টেট কঠিন? তিনটে ময়ের মধ্যে একটা একত্রে, মেঘালয়, মণিপুর, মিজোরামের মধ্যে একটা। তাহলে কোনটা? মণিপুর। সঠিক উত্তর হচ্ছে মিজোরাম। অত্রিবাবু পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির দপ্তরের সচিব। দিস ইজ দ্য ডেজিগনেশন, সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আছে। এই ডিপার্টমেন্টে কি কাজ, কি করতে হয়? বাংলা অনুবাদ তো কঠিন হবে, ইউ কুড সে উই ফিল ক্রিটিক্যাল গ্যাপস, মানে ইরিগেশন, রাস্তা, হর্টিকালচার ইত্যাদি। প্রত্যেকটা দপ্তরের একটা করে স্পেসিফিক কাজ থাকে। তাছাড়া ওদের দায়িত্বের ক্ষেত্রে যদি কিছু ইমিডিয়েট কোনো দরকার থাকে আমরা সেগুলো পূরণ করি। সময় পান কোথান কুইজ করার? আজকাল আসলে কুইজ খুব একটা করি না, বছরে দু তিনবার হয়তো হয়। এখন ওই অ্যানুয়াল যে কলকাতা ইন্টারন্যাশনাল কুইজ ফেস্টিভ্যাল হয়, সেখানে আই কন্ডাক্ট, কো কন্ডাক্ট দ্য গ্র্যান্ড ফিনালে, এবং তার সঙ্গে যুক্ত আছি 12 বছর। ইউ কো কন্ডাক্ট দ্য গ্র্যান্ড ফিনালে?
কলকাতা কুইজ ফেস্টিভ্যালে আই এম অলসো পার্ট অফ দ্য কোর টিম, আমিও কুইজ কন্ডাক্ট করি ওখানে। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেক বছর আমরা একজনকে স্ক্রোল অব অনার দিই। আমাদের সৌভাগ্য আপনাকেও একবার আমরা স্ক্রোল অব অনার দিয়েছি সৌরভ গাঙ্গুলি। আমার ট্রফিটা আছে অফিসে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দাদাগিরি দিদি নাম্বার 1 এর মতো শো লাইভ হোস্ট করেন, কোথায় হোস্ট করেন? আমাদের ওই সমস্ত এলাকায়। আমি পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকা দাঁতন থেকে এসেছি। যখন হোস্ট করেন শুরুতে কি বলেন? নমস্কার, শুভ সন্ধ্যা, আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান জি বাংলার দাদাগিরির অনুপ্রেরণায়। তুমি অনন্যা, তুমি অপরূপা, সেরা দিদি, এই ধরনের নাম ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা, দিদি নাম্বার 1 তো প্রচুর গিফট দেয়, আপনারা গিফট দেন না তো? আমরা এতটা দিই না, কিন্তু দিই। আমরা সোনার হার দাও শুনেছি। না, সোনার হার দিইনি, রূপোর মূর্তি, সোনার নাকছাবি। সোনার নাকছাবি দাও তোমরা। আচ্ছা, মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্কের কাছে নীলমাধব সেন লেন, এই রাস্তার একটি বিশেষ ডাকনাম আছে, কারণ সেখানে আমাদের পরিধানের পুরনো এক জিনিস পরিষ্কার এবং মেরামতি করে তাকে আবার বাজারজাত করার ব্যবস্থা করা হয়। আর সেই পোশাক তুলনামূলক কম দামে শহর এবং শহরতলির বিভিন্ন বাজারে রমরমিয়ে আবার বিক্রি হয়। কি নাম এই গলির? জিন্স গলি, শাল গলি, ব্লেজার গলি, পাঞ্জাবি গলি? অপশন এ, জিন্স গলি। কেউ চ্যালেঞ্জ করবে? পুরুলিয়া, জিন্স গলি। বাঁকুড়া, জিন্স গলি। ঝাড়গ্রাম, জিন্স গলি। সবাই বলছে জিন্স গলি। দেখি সঠিক উত্তর। এই গলিতে অন্যান্য পোশাক নিয়েও কাজ করা হয়, কিন্তু প্রধানত কাজ হয় পুরনো জিন্সের প্যান্ট নিয়ে। তাই এই গলি এখন জিন্সের গলি নামে পরিচিত। ওয়েল ডান, ভেরি গুড। প্রচুর কুইজ হয় ওখানে, দাদাগিরি তো প্রচুর হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গে কুইজের মক্কা বলা হয় মেদিনীপুরকে। এখন তোমাদের গুগলি রাউন্ড আছে? হ্যাঁ, গুগলিও দাও আর কি। দাদাগিরি শো হোস্টিং কিভাবে শুরু? আমরা এমনি কুইজ করাতাম প্রথমে, আর দাদাগিরিটা তো গ্রাম বাংলা একদম বোম্বাস্টিক ভাবে, মানে প্রচন্ড কি বলবো, মানুষজনের এত চাহিদা যে দাদাগিরি দাদাগিরি মানুষ দেখে, প্রচুর মানুষ দেখে, এবং সেটা শুধুমাত্র আপনার জন্য। মানে যে কুইজ প্রশ্ন উত্তর দেখবো, ওটার থেকেও বড় কথা বাংলার আইকনকে দেখতে পাবো, এটাই। এবং আমরা ওই কুইজ করে আজকে আপনার সামনে আসতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভোরবেলায় থাকে, স্নানের সময় থাকে, দ্বীপের আগেও থাকে, দুপায়ের কোন প্রাণী? ভোরবেলায় থাকে, স্নানের সময় থাকে, দ্বীপের আগেও থাকে, দুপায়ের কোন প্রাণী? আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আরে, ফ্যান ক্লাব আছে সৌরভ গাঙ্গুলি, ফ্যান ক্লাব চালান আপনারা? একদম। কোথায়? আমরা দুজনেই বসিরহাট কুইজ ক্লাবের সদস্য। আপনি যখন 1996 সালে লর্ডসে আপনার যখন অভিষেক ঘটে, সেই বছরই আমাদের বসিরহাটে আপনার নামে ফ্যান ক্লাব চালু হয়। সেই ফ্যান ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা সদস্য, তারই অনুপ্রেরণায় বা তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা 2011 সালে দাদাগিরি চালু হওয়ার পরে আমরা বসিরহাট কুইজ ক্লাব স্থাপিত করি। দুটো সংস্থারই, মানে আপনার নামে যে ফ্যান ক্লাব এবং আমাদের বসিরহাট কুইজ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি সুব্রত দাস আমাদের মাঝে আছেন। নমস্কার।
প্রশ্ন, শোনা যায় এক ঐতিহাসিক চরিত্রকে আরো দীর্ঘকায় দেখাতো স্টোভ পাইপ হ্যাট ব্যবহার করার জন্য। একটি মত অনুযায়ী তিনি এর মধ্যে কাগজ এবং স্পিচ রাখতেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। ইনি কে? চারটি অপশন তোমার, দ্য কুইন, উইনস্টন চার্চিল, নেপোলিয়ন বোনাপার্ট, অ্যাব্রাহাম লিঙ্কন। Abraham Lincoln. Abraham Lincoln. Stove pipe hat ব্যবহার করতেন, অপশন ডি। কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা পূর্ব মেদিনীপুর? Abraham Lincoln. দক্ষিণ চব্বিশ পরগনা? অপশন ডি, Abraham Lincoln. প্রবাসী? Abraham Lincoln. Okay, let's see the right answer. That's the answer. Sir Abraham Lincoln. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। তো আমি এটা স্টার্ট করেছি বাস একটাই বছর হয়েছে। আগে আমি বাবার বিজনেসের সাথে হেল্প করছিলাম, তো আমার মনে হলো যে আমি কি কন্ট্রিবিউশন করছি ওখানে। ছোটবেলা থেকে সব বন্ধুরা বলতো তুই বেশ সুন্দর জামা পরিস, কোথা থেকে কিনেছিস, কোথা থেকে কিনেছিস। তো তখন আমার মনে হলো যে আমি একবার দেখলাম দিদি নাম্বার ওয়ানে মানে কয়েকজন সেলার দিদিরা এসেছিলো যারা ফেসবুক লাইভ করে খুব সাকসেসফুল। তো একদিন হঠাৎ করে আমিও স্ক্রল করতে করতে ওদের লাইভ দেখলাম, প্লাস ওদেরকেও দেখলাম। তো তখন থেকে ভাবলাম যে আমিও মানে ওমেন্স ক্লোদিং নিয়ে স্টার্ট করবো। তো ফার্স্টে ওয়েস্টার্ন থেকে স্টার্ট, এবার স্টার্ট তো করবো কিন্তু প্রোডাক্ট কোথায়, কোথা থেকে পাবো, কিভাবে করবো। তো এইভাবে একদিন মাকে নিয়ে আমি গেলাম হচ্ছে দিল্লিতে। দিল্লি কেন হঠাৎ? কারণ আমার মনে হলো যে ওয়েস্টার্নের জন্য দিল্লিতে খুব বেশি ফ্যাশন সেন্স অ্যান্ড অল, কারণ আমি ফার্স্টে ওয়েস্টার্ন নিয়ে স্টার্ট করি। আর রিজনেবলি প্রাইস, একদম অনেক প্রাইসটাও রিজনেবল হয়। কিন্তু তারপর দেখলাম আরেকটা জিনিস, যে আমি যেই প্রোডাক্টটা দেখাচ্ছি সেম আরেকজন আরেকটা সেম প্রোডাক্ট দেখাচ্ছে, তো লোকে আমার থেকে কেন কিনবে? এত কম্পিটিশন, সবাই তো সেম করছে। তারপর খুব বেশি একটু পড়াশোনা করে যে কোন ব্র্যান্ডটা মানে সত্যি এখানে খুব কম আছে। তো এইভাবে আমি একটা মুম্বাইয়ের ব্র্যান্ডের সাথে কাজ করা স্টার্ট করলাম। আর এখন কলকাতাতে খুব কম জন ওই ব্র্যান্ডটা নিয়ে কাজ করছে, এবং বাইরেও সবার খুব ভালো রেসপন্স পেলাম। তারপরে সবাই বলল শাড়ি জানো, শাড়ি জানো, তারপর শাড়ি নিয়ে স্টার্ট। এখন এইভাবেই বলছে হচ্ছে জার্নি। বেসিক্যালি দিদি নাম্বার ওয়ান দেখেই আমি জানতে পেরেছিলাম ফেসবুক লাইভস এর ব্যাপারে। তুমি একাই পুরোটা সামলাও? একা পুরোটা সামলাই, আর মা হেল্প করে, প্লাস আমার স্টাফ আছে। এখন কি দিল্লি থেকে আসে না? এখন দিল্লি থেকে আসে, মুম্বাই থেকে আসে, ব্যাংকক থেকেও আসে, শাড়িস তো বিভিন্ন জায়গা, সব জায়গা থেকে আসে। ব্যাংককের সোর্স কিভাবে বার করলে? আমরা গেছিলাম একবার, প্রত্যেকবার আর আমরা যাই না, এখন অনলাইনেই কানেক্ট করে তারা পাঠিয়ে দেয়। কিরম লাগছে বিজনেসটা? খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে সত্যি সেদিন যাদেরকে দেখে ইন্সপিরেশন হয়ে নিয়েছিলাম না কেন, খুব ভালো ডিসিশন নিয়েছিলাম। এখন এত কম্পিটিশনের মার্কেট, চারিদিকে সবাই গার্মেন্টস নিয়ে কাজ করছে, সেখানে একটু টাফ না তোমার জন্য? একটু টাফ, কিন্তু এটাই আমার মনে হয় যে আমরা যদি একটু বেশি স্টাডি করি মার্কেটটা, যেই প্রোডাক্টগুলো কেউ করছে না বা যেই ব্র্যান্ডগুলো নিয়ে কেউ কাজ করছে না, আমরা যদি সেটা করি তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে। বিকজ এক প্রোডাক্ট করে তো মানে সেই কম্পিটিশন বাড়ানো ছাড়া আর কিছুই নয়। কাস্টমার নিশ্চয়ই অনেক বেড়ে গেছে, অনেক মানে এই এক বছরে যে এতটা ভালোবাসা পাবো আমি এটা সত্যি মানে এক্সপেক্ট করিনি কখনো। ভেরি গুড। কি কি আছে তোমার প্রোডাক্ট বলো? আমার প্রোডাক্ট আছে যেরকম ড্রেসেস আছে, লং ড্রেসেস, কোঅর্ডিনেট সেট, শার্ট আছে, যেমন এই শার্টটা আছে, এটা একদম প্যাচওয়ার্ক করা শার্ট, নর্মাল শার্টের থেকে, রেগুলার শার্টের থেকে একটু আলাদা। এগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি তোমার 950-এর মধ্যেই থাকে, এর বেশি হয় না। শার্ট আমাদের 950-1000-এর মধ্যেই থাকে। শাড়িতে যেটা পাওয়া যায় আমার কাছে, রেখে নাও একটু হাত দিয়ে, দিস ইজ মডেল সিল্ক। এগুলো সেমি মডেল বাট একদম পিওর মডেলের মতো ফিল দেয়। এগুলো মোটামুটি 850-এর মধ্যে হয়ে যায়। আমি যেরকম পরে আছি, যেমন এটা পিওর খাদি, পিওর খাদি স্টার্ট হয় 6500 থেকে 8000-এর মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, সেমি খাদ্দিও থাকে, সেমি খাদ্দি হচ্ছে এরকম যেরকম গ্রিন কালারের মধ্যে, এগুলোও ভীষণ কমফোর্টেবল, মানে সেমি ফিলই হবে না, এতটাই ভালো সামারে বা যে কোনো অকেশনে পরা যায়। ম্যাক্সিমাম আমাদের রেগুলার ওয়্যারও থাকে, আবার অকেশন পার্টিতে পরার মতোও থাকে। এগুলোর প্রাইস যেমন থাকে হচ্ছে 2500-3000-এর মধ্যে।
তো কখন এরকম হয় না একটা পিসের অনেকগুলো অর্ডার এসে গেল? প্রচুর হয়, এটাই বেশি হয় কি আমরা যেটা পরে লাইভ স্টার্ট করি ওটারই অনেক অর্ডার, কখনো একটা পিসের 30 pieces অর্ডার, 25 pieces অর্ডার। তো আমরা কিছুটা স্টক আপ করে রাখি আর কিছুটা ভেন্ডারকে বললে তারাও কোঅপারেট করে, এন্ড প্রচুর লাইভে এটাই হয় যে একটা প্রোডাক্টের ভীষণ অর্ডার চলে আসে। থ্যাংক ইউ সো মাচ চন্দ্রানী, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, তোমার বিজনেস আরো বড় হোক, একদম আশীর্বাদ করবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 2016 থেকে দিদি জুয়েলারি বিজনেস করছি, আমি ব্যাংকার থেকে আজকে এই বিজনেস স্টার্ট করেছি। আমি চার্টার্ড কস্টিং পাস আউট, হ্যাঁ ভেরি গুড, ইন্টার ফাইনাল কমপ্লিট করিনি। তারপরে আমি HDFC তে জব করতাম, তারপর আন্ধ্রা ব্যাংক ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে, আন্ধ্রাতে ইন্টারনাল অডিটর ছিলাম 4 years কাছাকাছি জব। 2016 আমার মনে হলো, মানে 2016 থেকে স্টার্ট করেছিলাম, নিজে হচ্ছে প্রচুর জুয়েলারি কেনার শখ ছিল। তারপর বড়বাজার গেলাম বন্ধুদের নিয়ে, তখন তো বাচ্চা মানে ইয়ং এজ হয়, বন্ধুদের নিয়ে যেতে যেতে মার্কেট সার্ভে করতে করতে নিজে বানানো স্টার্ট করলাম। আস্তে 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 হঠাৎ করে মনে হলো আর জব করব না, ব্যবসা করব। মায়ের সাথে প্রচণ্ড অশান্তি হয়েছে, ঝগড়া যাকে বলে হয় না, মানে কথাও বলতো না, রাগ করতো, হ্যাঁ ব্যাংকিং ছেড়ে দিয়ে অডিটিং ছেড়ে দিয়ে তুই জুয়েলারি বানাবি, মানে এইরকম ব্যাপার ছিল। আমি বললাম না আমি করবই। তুই জুয়েলারিগুলো কীভাবে আসে, মানে কোত্থেকে? আমাদের মেনলি জুয়েলারি কালেক্ট হয় সব ওয়েস্ট বেঙ্গল থেকেই, আমাদের কিছু তো বড়বাজার থেকে আসে, আর কিছু আছে যেগুলো আমরা কাস্টমাইজেশন করিয়ে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি দিদি এই টাইপের জিনিসগুলো, এইগুলো সচরাচর খুব একটা দেখবে না, এইগুলো আমাদের কাস্টমাইজেশন ডিজাইন। দিস কয়েন ইজ আওয়ার কাস্টমাইজেশন ডিজাইন, অ্যান্ড এইটা হচ্ছে আফগানি তাবিজ আছে, এইগুলো আমরা নিজেরা কাস্টমাইজেশন করে, এই আফগানি চোকারগুলো, এইগুলো আমরা সব কাস্টমাইজেশন করে বানাই। ম্যাক্সিমাম আমরা মেনলি সলিড সিলভার রেপ্লিকা অ্যান্ড আফগানিজের উপরে কাজ করি, আর চেষ্টা করি একটু কাস্টমাইজেশন করে বানানো। একটু ডিফারেন্ট হয় একটা কম্পিটিশন মার্কেটে থাকার জন্য, একটু কিছু আলাদা আমি যদি না করি তাহলে কি করে মানুষ আসবে তোমার কাছে? এক্স্যাক্টলি। তো এরকম টাইপের কি রকম প্রাইস রেঞ্জ? আমাদের 150 থেকে স্টার্ট হয়, আপ টু 2000-2.5 এরকম, মানে আফগানিজ আনলে 2-2.5 অবধি যায়। আজকে আমি সিলভার রেপ্লিকার উপর মেইনলি এনেছি, তো এইগুলো মোটামুটি এগুলো 1550 করে প্রাইস আছে। এইটা দেখতে পারো, এইগুলো হচ্ছে 850 করে যাচ্ছে, আর বিভিন্ন রেঞ্জ আছে, যেমন এইটা হচ্ছে আমাদের পুরো নিজস্ব ডিজাইন, এইগুলো তোমার 950 করে আসে, এরকম টাইপের প্রাইসিংয়ে আসে। আর সামনে অনেক কানের দুলো রেখেছো দেখছি, চোকার আছে, চোকারস আছে, কানের দুল আছে, এটা আফগানি চোকার আছে উইথ স্টার্টিং ফ্রম 550 থেকে অরিজিনাল আফগানি চোকার আমরা স্টার্ট করছি, একটু অ্যাফোর্ডেবল রেঞ্জেরও আমরা চাই। অ্যান্ড আমাদের স্পেশালাইজেশন হচ্ছে কান্তি, আমরা কয়েন্সের 1965 আমরা কয়েন্সের উপর একটু ডিফারেন্ট ট্রাই করি। অ্যান্ড এমনি মোটামুটি তোমাদের এই ডিজাইনের ভাবনা চিন্তা কে আনে মাথা থেকে? ডিজাইনের ভাবনা চিন্তা আমাদের এক দাদা আছে, উনিও দেন, বা কখনো কখনো আমি বসে এরকমও হয়, সোনার ডিজাইন দেখলাম বললাম এটা আমাকে রেপ্লিকাতে বা আফগানিতে করে দিতে পারবে, ওখান থেকেও ডিজাইনের ভাবনা চিন্তা আমার আসে। আর আমি যেহেতু আগে জুয়েলারিজ বানাতাম তো একটা আইডিয়াস আছে, প্লাস এখানে ইয়াররিংসও রেখেছে অনেক, ইয়াররিংসও আছে আমাদের, ব্রাশের ইয়াররিংসও আছে, আর আমরা রিসেন্টলি আস্তে আস্তে এডির উপর কাজ করা শুরু করেছি। খুব ভালো। এমনি এক্সিবিশনস করো? এক্সিবিশনস করি, আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, কমিউনিটি গ্রুপ আছে, এক্সিবিশনস অর্গানাইজ করা, আমরা এক্সিবিশনসও করি। ভেরি গুড। এন্ড আমার ফেসবুকে নিজের পেজ থেকে লাইক করি। খুব ভালো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তো আমি এটা স্টার্ট করেছি বাস একটাই বছর হয়েছে, আগে আমি বাবার বিজনেসের সাথে হেল্প করছিলাম, তো আমার মনে হলো যে আমি কি কন্ট্রিবিউশন করছি ওখানে।
ছোটবেলা থেকে সব বন্ধুরা বলতো তুই বেশ সুন্দর জামা পরিস, কোথা থেকে কিনেছিস কোথা থেকে কিনেছিস। তো তখন আমার মনে হলো যে আমি একবার দেখলাম দিদি নাম্বার ওয়ানে মানে কয়েকজন সেলার দিদিরা এসেছিল যারা ফেসবুক লাইভ করে খুব সাকসেসফুল। তো একদিন হঠাৎ করে আমিও স্ক্রল করতে করতে ওদের লাইভ দেখলাম, প্লাস ওদেরকেও দেখলাম। তো তখন থেকে ভাবলাম যে আমিও মানে উমেন্স ক্লোদিং নিয়ে স্টার্ট করবো। তো ফার্স্টে ওয়েস্টার্ন থেকে স্টার্ট, এবার স্টার্ট তো করবো কিন্তু প্রোডাক্ট কোথায়, কোথা থেকে পাবো, কীভাবে করবো। তো এইভাবে একদিন মাকে নিয়ে আমি গেলাম হচ্ছে দিল্লিতে। দিল্লি কেন হঠাৎ? কারণ আমার মনে হলো যে ওয়েস্টার্নের জন্য দিল্লিতে খুব বেশি ফ্যাশন সেন্স এন্ড অল, কারণ আমি ফার্স্টে ওয়েস্টার্ন নিয়ে স্টার্ট করি। আর রিজনেবলি প্রাইস, একদম অনেক প্রাইসটাও রিজনেবল হয়। কিন্তু তারপর দেখলাম আরেকটা জিনিস, যে আমি যেই প্রোডাক্টটা দেখাচ্ছি সেম আরেকজন আরেকটা সেম প্রোডাক্ট দেখাচ্ছে, তো লোকে আমার থেকে কেন কিনবে, এত কম্পিটিশন, সবাই তো সেম করছে। তারপর খুব বেশি একটু পড়াশোনা করে যে কোন ব্র্যান্ডটা মানে সত্যি এখানে খুব কম আছে, তো এইভাবে আমি একটা মুম্বাইয়ের ব্র্যান্ডের সাথে কাজ করা স্টার্ট করলাম। আর এখন কলকাতাতে খুব কম জন ওই ব্র্যান্ডটা নিয়ে কাজ করছে, এবং বাইরেও সবার খুব ভালো রেসপন্স পেলাম। তারপরে সবাই বলল শাড়ি জানো, শাড়ি জানো, তারপর শাড়ি নিয়ে স্টার্ট। এখন এইভাবেই চলছে হচ্ছে জার্নি। বেসিক্যালি দিদি নাম্বার ওয়ান দেখেই আমি জানতে পেরেছিলাম ফেসবুক লাইভস এর ব্যাপারে। তুমি একাই পুরোটা সামলাও? একা পুরোটা সামলাই, আর মা হেল্প করে, প্লাস আমার স্টাফ আছে। এখন কি দিল্লি থেকে আসে না? এখন দিল্লি থেকে আসে, মুম্বাই থেকে আসে, ব্যাংকক থেকেও আসে, শাড়িস তো বিভিন্ন জায়গা, সব জায়গা থেকে আসে। ব্যাংককের সোর্স কিভাবে বার করলে? আমরা গেছিলাম একবার, প্রত্যেকবার আর আমরা যাই না, এখন অনলাইনেই কানেক্ট করে তারা পাঠিয়ে দেয়। একটু টাফ, কিন্তু এটাই আমার মনে হয় যে আমরা যদি একটু বেশি স্টাডি করি মার্কেটটা, যেই প্রোডাক্ট গুলো কেউ করছে না বা যেই ব্র্যান্ড গুলো নিয়ে কেউ কাজ করছে না, আমরা যদি সেটা করি তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে। বিকজ এক প্রোডাক্ট করে তো মানে সেই কম্পিটিশন বাড়ানো ছাড়া আর কিছুই নয়। কাস্টমার নিশ্চয়ই অনেক বেড়ে গেছে, অনেক মানে এই এক বছরে যে এতটা ভালোবাসা পাবো আমি এটা সত্যি মানে এক্সপেক্ট করিনি কখনো। ভেরি গুড। কি কি আছে তোমার প্রোডাক্ট বলো? আমার প্রোডাক্ট আছে যেরকম ড্রেসেস আছে, লং ড্রেসেস, কোঅর্ডিনেট সেট, শার্ট আছে, যেমন এই শার্টটা আছে, এটা একদম প্যাচ ওয়ার্ক করা শার্ট, নর্মাল শার্টের থেকে, রেগুলার শার্টের থেকে একটু আলাদা। এগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি তোমার 950-এর মধ্যেই থাকে, এর বেশি হয় না। শার্ট আমাদের 950-1000-এর মধ্যেই থাকে। শাড়িতে যেটা পাওয়া যায় আমার কাছে, রেখে নাও একটু হাত দিয়ে, দিস ইজ মডেল সিল্ক, এগুলো সেমি মডেল বাট একদম পিওর মডেলের মতো ফিল দেয়। এগুলো মোটামুটি 850-এর মধ্যে হয়ে যায়। আমি যেরকম পরে আছি, যেমন এটা পিওর খাদি, পিওর খাদি স্টার্ট হয় 6500 থেকে 8000-এর মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, সেমি খাদ্দিও থাকে, সেমি খাদ্দি হচ্ছে এরকম যেরকম গ্রিন কালারের মধ্যে, এগুলোও ভীষণ কমফোর্টেবল, মানে সেমি ফিলই হবে না, এতটাই ভালো সামারে বা যে কোনো অকেশনে পরা যায়। ম্যাক্সিমাম আমাদের রেগুলার ওয়্যারও থাকে, আবার অকেশন পার্টিতে পরার মতোও থাকে। এগুলোর প্রাইস যেমন থাকে হচ্ছে 2500-3000-এর মধ্যে। তো কখন এরকম হয় না একটা পিসের অনেকগুলো অর্ডার এসে গেল? প্রচুর হয়, এটাই বেশি হয় কি আমরা যেটা পরে লাইভ স্টার্ট করি ওটারই অনেক অর্ডার, কখনো একটা পিসের 30 pieces অর্ডার, 25 pieces অর্ডার। তো আমরা কিছুটা স্টক আপ করে রাখি আর কিছুটা ভেন্ডারকে বললে তারাও কোঅপারেট করে, এন্ড প্রচুর লাইভে এটাই হয় যে একটা প্রোডাক্টের ভীষণ অর্ডার চলে আসে। থ্যাংক ইউ সো মাচ চন্দ্রানী, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, তোমার বিজনেস আরো বড় হোক, একদম আশীর্বাদ করবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 2016 থেকে দিদি জুয়েলারি বিজনেস করছি। আমি ব্যাংকার থেকে আজকে এই বিজনেস স্টার্ট করেছি। আমি চার্টার্ড কস্টিং পাস আউট, হ্যাঁ ভেরি গুড, ইন্টার ফাইনাল কমপ্লিট করিনি। তারপরে আমি HDFC-তে জব করতাম, তারপর আন্ধ্রা ব্যাংক ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে, আন্ধ্রাতে ইন্টারনাল অডিটর ছিলাম 4 years-এর কাছাকাছি জব। 2016-এ আমার মনে হলো মানে 2016 থেকে স্টার্ট করেছিলাম, নিজে হচ্ছে প্রচুর জুয়েলারি কেনার শখ ছিল। তারপর বড়বাজার গেলাম বন্ধুদের নিয়ে, তখন তো বাচ্চা মানে ইয়ং এজ হয়, বন্ধুদের নিয়ে যেতে যেতে মার্কেট সার্ভে করতে করতে নিজে বানানো স্টার্ট করলাম। আস্তে 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 হঠাৎ করে মনে হলো আর জব করব না, ব্যবসা করব। মায়ের সাথে প্রচণ্ড অশান্তি হয়েছে, ঝগড়া যাকে বলে হয় না, মানে কথাও বলতো না, রাগ করতো, হ্যাঁ ব্যাংকিং ছেড়ে দিয়ে, অডিটিং ছেড়ে দিয়ে তুই জুয়েলারি বানাবি, মানে এইরকম ব্যাপার ছিল। আমি বললাম না আমি করবই। তুই জুয়েলারিগুলো কীভাবে আসে, মানে কোত্থেকে? আমাদের মেনলি জুয়েলারি কালেক্ট হয় সব ওয়েস্ট বেঙ্গল থেকেই, আমাদের কিছু তো বড়বাজার থেকে আসে, আর কিছু আছে যেগুলো আমরা কাস্টমাইজেশন করিয়ে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি দিদি,
এই টাইপের জিনিসগুলো এইগুলো সচরাচর খুব একটা দেখবে না। এইগুলো আমাদের কাস্টমাইজেশন ডিজাইন, দিস কয়েন ইজ আওয়ার কাস্টমাইজেশন ডিজাইন, অ্যান্ড এইটা হচ্ছে আফগানি তাবিজ আছে, এইগুলো আমরা নিজেরা কাস্টমাইজেশন করে, এই আফগানিস চোকারগুলো এইগুলো আমরা সব কাস্টমাইজেশন করে বানাই। ম্যাক্সিমাম আমরা মেনলি সলিড সিলভার রেপ্লিকা অ্যান্ড আফগানিজের উপরে কাজ করি আর চেষ্টা করি একটু কাস্টমাইজেশন করে বানানো, একটু ডিফারেন্ট হয়। একটা কম্পিটিশন মার্কেটে থাকার জন্য একটু কিছু আলাদা আমি যদি না করি তাহলে কি করে মানুষ আসবে তোমার কাছে? এক্স্যাক্টলি। তো এরকম আমাদের 150 থেকে স্টার্ট হয় আপ টু 2000-2.5 এরকম, মানে আফগানিজ আনলে 2-2.5 অবধি যায়। আজকে আমি সিলভার রেপ্লিকার উপর মেনলি এনেছি, তো এইগুলো মোটামুটি এগুলো 1550 করে প্রাইস আছে। এইটা দেখতে পারো এইগুলো হচ্ছে 850 করে যাচ্ছে, আর বিভিন্ন রেঞ্জ আছে, যেমন এইটা হচ্ছে আমাদের পুরো নিজস্ব ডিজাইন, এইগুলো তোমার 950 করে আসে, এরকম টাইপের প্রাইসিংয়ে আসে। আর সামনে অনেক কানের দুলো রেখেছো দেখছি, চোকার আছে, চোকারস আছে, কানের দুল আছে, এটা আফগানি চোকার আছে উইথ স্টার্টিং ফ্রম 550 থেকে অরিজিনাল আফগানি চোকার আমরা স্টার্ট করছি, একটু অ্যাফোর্ডেবল রেঞ্জেরও আমরা চাই। অ্যান্ড আমাদের স্পেশালাইজেশন হচ্ছে কান্তি, আমরা কয়েন্সের 1965 আমরা কয়েন্সের উপর ডিফারেন্ট ট্রাই করি। অ্যান্ড এমনি মোটামুটি তোমাদের এই ডিজাইনের ভাবনা চিন্তা কে আনে মাথা থেকে? ডিজাইনের ভাবনা চিন্তা আমাদের এক দাদা আছে, উনিও দেন, বা কখনো কখনো আমি বসে এরকমও হয় সোনার ডিজাইন দেখলাম বললাম এটা আমাকে রেপ্লিকাতে বা আফগানিতে করে দিতে পারবে, ওখান থেকেও ডিজাইনের ভাবনা চিন্তা আমার আসে। আর আমি যেহেতু আগে জুয়েলারিজ বানাতাম তো একটা আইডিয়াস আছে, প্লাস এখানে ইয়াররিংসও রেখেছে, অনেক ইয়াররিংসও আছে আমাদের, ব্রাশের ইয়াররিংসও আছে। আর আমরা রিসেন্টলি আস্তে আস্তে এডির উপর কাজ করা শুরু করেছি, খুব ভালো। এমনি এক্সিবিশনস করো? এক্সিবিশনস করি, আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, কমিউনিটি গ্রুপ আছে, এক্সিবিশনস অর্গানাইজ করা, আমরা এক্সিবিশনসও করি। ভেরি গুড। অ্যান্ড আমার ফেসবুকে নিজের পেজ থেকে লাইক, খুব ভালো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই ব্যানার্জি বাড়ি কত বছরের? এই ব্যানার্জি বাড়ি আমাদের এই বছর 275 বছরের দুর্গাপূজা হবে এই মণ্ডপে। আমাদের এটা এখন কিন্তু আসলে আমাদের এখানকার পুজো নয়, আচ্ছা, মহিষা দলের পুজো, রাজবাড়ি। আচ্ছা, মহিষা দল রাজবাড়ির পুজো। ওখানে ওনার গুরু ভাই ছিল সহস্রাম বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। ওই মহিষা দলের রাজা সহস্রাম বন্দ্যোপাধ্যায়কে এই সুন্দরবন এলাকাতে দিয়েছিলেন, তখন এখানে আটচালা করে পুজো হতো, এই মণ্ডপ তখন ছিল না। এবং প্রথম বছর পুজোতে ওখানে মহিষাদলের রানী আমাদের এই বাড়িতে এসেছিল। মানে এই বাড়ির যিনি প্রতিষ্ঠাতা তিনি মহিষাদল রাজার গুরু ভাই ছিলেন এবং তাকে এই জায়গাটা দিয়েছে দেখাশোনা করার জন্য দেন এবং পরবর্তীকালে প্রতিষ্ঠা করেন। আচ্ছা। মহিষাদলে এখন আর কিন্তু দুর্গা পুজোটা হয় না, এখানে যেহেতু দুর্গা পুজোটা হয়। এখন আমরা বয়স হয়েছে, দীক্ষা নীতি ভোগ টোক করতে হয়, আমাদের বাড়িতে ভোগ করাতে দীক্ষা যাদের হয়নি তারা ভোগ করতে পারবে। ও, এখন তোমাদের দীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, আমাদের দীক্ষা হয়ে গেছে, এখন ভোগ তোমরাই করো? আমরাই ভোগ করো। তার মানে তো হই হই করে ভোগ রান্না হয়। বিরাট বিরাট মজা। আমাদের মা দুর্গা যখন আসেন না, তারা প্রত্যেক দিন জলপিড়ি দিতে হয়। জলপিড়ি মানে ভোজিতে জল দিতে হয় মার মুখ প্রক্ষালন করিয়ে, মানে পিড়ে পেতে জলটার ব্যবস্থা করে, একটা জায়গায় নুন থাকবে, নুন দিয়ে আগে দাঁত মাজতো না, তার সঙ্গে ঝেঁটার কাঠি, একদম নারকোল কাঠি যেটা, সেটা সুন্দর পিস পিস করে কাটা, মানে একদম ভালো কাঠি ওরকম রেখে জোগাড় করতে হয়। ভোরবেলা টর্চ জেলে আমরা 3-4 বউ বাড়ির ভেতর থেকে এই ঠাকুর দালান আসবো, তখন ভোর 4টার সময় ওইগুলো আমরা সব করব। আর ওই সময় মায়ের মুখটা যা লাগতো দিদি তোমায় বলে বোঝাতে পারবো না, জল জল করছে, মানে বুকের মধ্যেই না জানো একটা, মানে অন্য একটা অনুভূতি। আমাদের পুজো শুরু হয়ে যায় প্রতীক মহালয়ার পরের দিন থেকে, প্রতিপদ থেকে চণ্ডীপাঠ শুরু হয়, যার নামে পুজো হয় তার সংকল্প হয় সে তাকে বলে ব্রতী। তুমি যখন প্রথমে এলে এই বাড়িতে কতজন ছিলেন তখন? তখন ওই তো 50-55 জন মতন লোক ছিল, তখন 50-55 জন, এক সংসারে না, ভাগ ভাগ সব ঘরে। কিন্তু এই বিকালবেলা তখন সব এক জায়গায় বসে আমরা যাইরা গল্প আড্ডা, 12:30 একটা অবধি হলো, আর ঝগড়াঝাটি হতো? হ্যাঁ, এতজন মানুষ সেটা সেরকম একটু কথা কাটাকাটি হতো, কিন্তু সেরকম মারাত্মক কিছু হতো না, বা কেউ কারুর বিপদে পড়লে তো ঝাঁপিয়ে যাই,
আমিও এখানকারই মেয়ে, বাড়িপুরেরই মেয়ে। যখন এসেছিলাম তখন চারদিকে বাগান, আমার একদম বাড়িপুর শহরের ওপর বাড়ি। তখন এখান থেকে যখন আসছি মনে হচ্ছে কোথায় চলে জঙ্গলের জঙ্গলে। মানে এখানে এসে যখন ওই সদর দরজার কাছে গাড়িটা দাঁড়ালো, শুধু বাড়িটাই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি। আমি তখন মানে কি বলবো, মানে কেঁদে ফেলারই মতো অবস্থা। আমাকে কোথায় দিল? তারপরে আগে জানতে না, সম্বন্ধ করে বিয়ে, সম্বন্ধ করেই বিয়ে হয়েছে। তারপরে ভালো লাগাটা কদিনের মাথায় তৈরি হলো? ওই বউ ভাতের পরে বাপের বাড়ি গেলে আর আসতে চাইতো না। এখানে বসে একটু গল্প টল্প কি হলো না হলো, তারপরে জামা কাপড় ছেড়ে যে যার ঘরে চলে যাও। কিন্তু আমরা কেউ পরের যখন আস্তে আস্তে এরা সব আমরা সব এ হলো, আমরা বলতে এক্ষুনি শোবো না, আমরা এখন ভেতরে গল্প করবো। বাইরে তো তখন একটুখানি আমাদের সময় একটু বাধাগতা, হ্যাঁ রেস্ট্রিকশন ছিল, কিন্তু এদের আমাদের বউদের সময় না। আর এই বউ এসে আমাদের ভীষণ এ করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করেছে, চেঞ্জ করেছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনার হাতে আর 12 ঘন্টা সময় আছে, 12 ঘন্টা পর সব জানতে পারবেন। রাত ভোর হলে বিয়ে শেষ হবে, কোণে বিদায় হবে, আর আমি আপনার সামনে উপস্থিত হব, আর আপনার খেলাটাও শেষ হয়ে যাবে।
বরকে নিয়ে যাই না? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি হলো সৌরভ? বরের গাড়িতে বর একা এসছে, এটা তো হতে পারে না। বরের গাড়িতে কেউ নেই, এটা হতে পারে না। সঙ্গে বরের গাড়িতে বর একা আসতে পারে না, এটা অসম্ভব। তুমি একটা কাজ করো তো। কি? তুমি খবর নাও বরের সাথে কেউ এসেছে কিনা, তুমি গুঞ্জনকে জিজ্ঞেস করো। ওকে তো জাস্ট ভেতরে নিয়ে গেল, ও ভেতরে গিয়ে বসুক, তারপরে জিজ্ঞেস করছি। ওকে। তোমার সাথে গাড়িতে আর কেউ এসেছিল? না, একা আসবো কেন, গাড়িতে ছিল তো। কে ছিল? আমার দিদি। কাকিমণি বাড়ির জামাইয়ের সাথে একটু গোয়েন্দাগিরি করে নাকি? কি যে বলো না তুমি স্বামী, তুমি এখন যাও, যাও। গুঞ্জন, তোমার কিন্তু অনেকগুলো শালি। আর বউ কিন্তু মাত্র একটাই। জগদ্ধাত্রী। হ্যাঁ বলো। ওর সঙ্গে ওর দিদি ছিল। আমি জানতাম ওর সঙ্গে ওর দিদি ছিল। মানে 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 গুঞ্জনের দিদি প্রমিতা বাফু এই অঞ্চলে কোথাও একটা আছে। আমি জানতাম এই ফোনটা আসবে, আর আমিও জানতাম আপনি এই বাড়িতে আসবেন। কিন্তু আপনি তো কুটুম মানুষ, তাই হঠাৎ করে আপনি লুকিয়ে পড়লেন কেন বলুন তো? কি ব্যাপার, মনে চোর আছে নাকি নাকি কোনো খুনি লুকিয়ে রয়েছে? জ্যাস সান্যাল, আমি কোনো খুনি নই, আমি শুধুমাত্র আমার ভাইয়ের বিয়েতে এসেছি। জানি প্রমিতা বাসু, আমি সেটা জানি, কিন্তু একটা কথার উত্তর দিন তো, আপনি সামনের রাস্তা দিয়ে এলেন না কেন? গাড়ি থেকে নেমেই লুকিয়ে পড়লেন কেন বলুন তো? কি ব্যাপার, গাড়ি থেকে নেমে আপনি লুকিয়ে পড়লেন কেন, আর এই মুহূর্তে কোথায় আছেন আপনি? আছি, এই বিয়েবাড়ির মধ্যেই আছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রেহানকে আমার প্রয়োজন আমার স্বামী হিসেবে, কারণ ওকে আমি ভালোবাসি। আর রেহানের প্রয়োজন এই পরিবারের বিজনেস, হসপিটাল, জমি। আর রেহান এই পরিবারের ছেলে, তাই ওর সম্পূর্ণ অধিকার আছে। আমারটা প্রয়োজন আর ওরটা অধিকার। না 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 না, এই কথাগুলো তুমি শুধু বলে নিজেকে বোঝাচ্ছ, আর কিচ্ছু না। তুমি কাজটা কেন করছো বলো তো? শুধুমাত্র এক গুইমি করে জেদ করো। তুমি যে সম্পর্কটা তৈরি করতে চলেছো তার বেসিক বুনিয়াদটাই তো খোকলা। আক
তোমাকে আর ওকে অ্যাডভাইস দিতে হবে না। Yes, বিয়েটা হচ্ছে and that is final. এই বিয়েটা হচ্ছে। এটা তুই বলছিস? এটা তুই বলছিস যে বিয়েটা হচ্ছে? তোর কথা মনে হচ্ছে না রেহানের সঙ্গে অন্যায় করা হচ্ছে? তোর মনে হচ্ছে না যে মেয়েটার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? কিসের জোর করে? কিসের জোর? কে জোর করেছে? This is a deal. এটা একটা deal. Deal? কিসের deal? কিসের deal? আমি তো এটাই বুঝতে পারছি না। ও তো এই পরিবারের ছেলে, ও তো আমাদেরই বাড়ির ছেলে। ওর কি চাই? ও সম্পত্তি চাই, নিয়ে যাক। যা কিছু আছে সবকিছু নিয়ে যাক, ব্যাস। যা আছে দিয়ে দাও, এত ভাগাভাগি, এত শেষ, কিসের দরকার, কিসের প্রয়োজন? ওকে বলো সবকিছু তোর, তুই এখানেই থাক। তা নয় তোরা ওর সঙ্গে ডিল করছিস। হ্যাঁ, তোরা ডিল করছিস ওর সঙ্গে। আমি অবাক হয়ে যাচ্ছি কাকা, তোমরা ডিল করছো ওর সঙ্গে? মানে তোমরা এমন একটা জায়গায় নিয়ে এসেছো যে রিহানের মতন একটা ছেলে যে কিনা নিষ্কলুষ স্বচ্ছ মনের, সে ডিল করতে বাধ্য হচ্ছে তোদের সঙ্গে। মাফ করবেন, আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? দয়া করে আমার আর রেহানের সম্পর্কের মাঝখানে আপনি মাথা ঘামাবেন না। রিমা? হ্যাঁ, আপনি ভালো শিক্ষক হতে পারেন, কিন্তু প্রেমটা আপনি খুব একটা ভালো বোঝেন না। আমি রেহানকে ভালোবাসি আর আমি প্রেমটা বুঝি মাস্টারমশাই। রেহানকে আমার প্রয়োজন। ঠিক তাই, তুমি ভালোবাসার ব্যাপারে স্বার্থপর, কিন্তু তুমি কি জানো যে রেহান অন্য কাউকে ভালোবাসে? What's wrong with you? কি হচ্ছে কে সঞ্জু দা, বন্ধ করে সব। না, ও খুব ভালো করে জানে যে রেহান অন্য একজনকে ভালোবাসে। ও জেনে শুনে যেটা করছে সেটা অন্যায় করছে। আমি তোমাকে বলছি রেমা, এই বিয়েটা ভেঙে দাও। না, একদম না, এই বিয়ে হবে, তার জন্য যে কোনো মূল্য চোকাতে। এই রাজের সবচেয়ে একটা যে রাজি আছে। আর একটা কথা, রেমা রেহানের মাঝখানে যদি কেউ দাঁড়াবার চেষ্টা করে, তাহলে তাকে কিন্তু আমি ওই ডিএস কলোনির জমিতেই পুঁতে দেব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, টিএস কলোনির সকলের হয়ে, আমার বাবার হয়ে, হয়তো ক্ষণিকের উত্তেজনায় এসব করে ফেলেছে। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। হাত জোড় করবেন না, এই হাত জোড় করার জন্য নয়। তাহলে কিসের জন্য? এই হাত আলিঙ্গন করার জন্য, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখার জন্য। এই দুটো হাতের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই, আবার নিজেকে খুঁজে পেতেও চাই। যোগমায়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বড্ড ভালোবেসে ফেলেছি। তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না, তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না। কি হলো? আপনি আমার হাতটা ধরে আছেন। সরি, একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ বলুন। কে আপনি? কি আপনার পরিচয়? দামি শাড়ি, এত দামি গয়না, এসব আপনি পেলেন কোত্থেকে? কি চান আপনি রেহান? মানে আপনি বলছেন টিএস কলোনি বিক্রি হতে দেবেন না, তার উপর বুলডোজার চলতে দেবেন না, আর আজ সেই ডিএস কলোনির মানুষগুলো আপনাকে এত মারলো, তবু আপনি চুপ, কিসের জন্য? যদি বলি আপনার জন্য, যদি বলি হ্যালো, তুমি কোথায়? কেন? এক্ষুনি বাড়িতে এসো, প্রয়োজন আছে। কিসের জন্য? আশীর্বাদ হয়ে গেছে, এবার বিয়ের আয়োজন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে এসো।
বললাম না, দলিল তৈরি হবে, রেজিস্ট্রি হবে, পজিশন পাবো, ভিত পুজো হবে, তারপর বিয়ের দিন সন্ধ্যাবেলায় আমি যাব। তুমি কথা রচিলাই আমাদের ঘোরাচ্ছ না তো? না বাবা, কথা রচিলাই ঘোরাও তোমরা, আমি না। তোমরা মানুষের জমি কিনে নাও, মানুষের মাথার ছাদ কিনে নাও, টাকার জন্য তোমরা সবকিছু করতে পারো, সবকিছু। তুমি তুমি কি করো? আমি ভালোবাসা চাই, যে আমার মা আমাকে দেয়নি, আমার বাবা আমাকে দেয়নি। অনেকটা একা বড় হয়েছি আমি। তার বিজনেস নিয়ে পার্টি নিয়ে বিজি থাকতেন, আর আমি কবে যে বড় হয়ে গেলাম জানি না বাবা, চারিদিকে চোখ ঘুরছিল, হঠাৎ একদিকে চোখ আটকে গেল। মানে কোন দিকে? যেখানে ভালোবাসা আছে। তোমার কথা কিন্তু আমি বুঝতে পারছি না রেহান। বোঝার কিছু নেই, তুমি সমস্ত পেপার রেডি করো, আমি গিয়ে সিগনেচার করব, পজিশন নেব, তারপর আমি বাড়িতে আসব। তাহলে এটাই তোমার শেষ শর্ত? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কালকে যা যা শিখিয়েছি আপনাকে সবটা আপনার মাথায় আছে তো? সবটা মনে আছে তো? আপনার নাম আত্রেয় দত্ত, আপনি কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন। হ্যাঁ, আর তোমাকে যেসব রান্নার নাম, মানে মোগলাই, কন্টিনেন্টাল, চাইনিজ নামগুলো শিখিয়েছিলাম মনে আছে তো? কিছু কিছু নেম ড্রপ করতে হবে কিন্তু, নালে ওরা বিশ্বাস করবে না তোমাকে। কি হচ্ছে, টেনশন করছেন কেন? ভয় পাবেন না, সবাই ভালো করে বুঝুন, আপনি ভয় পেলেই কিন্তু তুতলাবেন, তুতলালেই ওদের সন্দেহ হবে, সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন করবে যার উত্তর আপনার কাছে নেই, আপনি বুঝতে পারছেন? একদম ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ভয় তো একটু করবে, বলুন করবে না একটু ভয়? শ্যামলী, আমি আছি, আপনার ভয়ের কিছু নেই, রোটা দে তো। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে, এটাকে আপনার কানে লাগান। কেউ হাসছেন কেন? ধরুন শ্যামলী, আর শ্যামলী চুপ করে দাঁড়ান, এরকম করবেন না। হ্যাঁ, এটাও লাগান। মনে আছে আপনি যখন আমাদের বাড়িতে প্রথম প্রথম এসেছিলেন, আপনি জগদ্ধাত্রী সিরিয়াল দেখতে চেয়েছিলেন, আমি আমার ফোনটা তার সাথে একটা এরকম ডিভাইস আপনার কানে দিয়েছিলাম লাগিয়ে, আপনি সেটা দিয়ে সিরিয়াল দেখেছিলেন। এটা দিয়ে শুধুমাত্র যে সিরিয়াল সিনেমার শব্দ শোনা যায় তা কিন্তু নয়, এটা দিয়ে ফোনেও কথা বলা যায়, ঠিক আছে? এটা সারাক্ষণ আপনার কানে লাগিয়ে রাখবেন, যাতে আমি আপনার সঙ্গে কানেক্টেড থাকতে পারি। ওখানে কী কী হচ্ছে সেটা আমি যেমন শুনতে পারবো, সেরকম আমার যদি ইনফরমেশান শুনে কিছু মনে হয় আপনাকে বলতে হবে, সেটা আমি আপনাকে বলতে পারবো, আপনি বুঝতে পারছেন? এই দেখুন, আমি আপনাকে ফোন করছি, তাহলে আপনি ওখান থেকে রিসিভ করবেন, যেরকমভাবে আপনি শুনতে পান ফোনে সেরকমভাবে এখানে শুনতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আরে বারবার কানে হাত দিচ্ছেন কেন? আপনি যদি বারবার কানে হাত দেন চুলটা সরে যাবে, ওদের সন্দেহ হবে যে কানে কিছু গোজা আছে, কেন কানে হাত দিচ্ছেন? আশা মধ্যে আরেকটা কথা ভালো করে মাথায় রাখবেন, আপনার ফোন থেকে কিন্তু এই ব্লুটুথ ডিভাইস যেটা আপনার কানে আছে এর যেন ডিস্টেন্স, মানে দূরত্ব যেন বেশি না হয়, তাহলে কিন্তু কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আর আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, ওখানে কী হচ্ছে শুনতে পাবো না, বুঝতে পেরেছেন? আচ্ছা শুনুন শ্যামলী, আপনি এবার যান আর মাথা ঠান্ডা রাখবেন, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি আছি, ঠিক আছে? কোনো ভয় নেই আপনার, আমি সবসময় এখানে আছি। আর আপনি যদি বিন্দুমাত্র বিপদের গন্ধ পর্যন্ত পান, আমাকে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করবেন, আমি সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে আপনাকে নিয়ে আসবো, ঠিক আছে? এবার আপনি যান। আরে কি করছেন? এত বড় একটা কাজে যাচ্ছি, আপনাকে তো স্যার বলে ডাকি, তাই
Spotify ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শুনেছি নাকি অনেক রেস্টুরেন্টে চাকরি করেছেন? কোন কোন রেস্টুরেন্ট? নিউ ফুড মহল। নিউ ফুড মহল, ক্যান্টনিজ প্যারাডাইস, ক্যান্টনিজ প্যারাডাইস আর বাঙালি আর। চাললেন কেন? আসলে আমার অপারেশন হয়েছে, সেই জন্য আপনি বাড়ির কাজ খুঁজছেন যাতে আপনাকে ভারী কাজ করতে না হয়। আসলে আমার একটা অপারেশন হয়েছিল, ডাক্তার বলেছিলেন কোনো ভারী কাজ করা যাবে না, সেই কারণেই ওই কাজটা ছেড়ে দিয়েছি আর বাড়ির কাজ খুঁজছি। তো রেস্টুরেন্টের শেফ বাড়ির কাজ করবেন, মানে পোষাবে? সিলেবাসের বাইরে ট্রিক কোশ্চেন কি করবে? হ্যাঁ, মানে কিছু টাকা তো জমানো আছেই, যতক্ষণ না শরীরটা ঠিকঠাক ভালো হচ্ছে আর কি, ততক্ষণ এরকম ভাবে কাজ করি, তারপর শরীর ঠিক হয়ে গেলে আবার আগের মতো। আসলে সংসার চালাতে হবে তো, তাই বাড়িতে কে কে আছে? কি হচ্ছে কি, মনে হচ্ছে যেন তুমি ওকে ব্যাংকে চাকরি দেবে, এমন পুলিশি জেরা করছো। আচ্ছা আত্রেই শোনো, রান্না বান্না তো তুমি ভালোই পারো, বিপাশা দি আমাকে বলেছে, তা মাইনে কত নেবে? আগে আমি রান্না করি, আমার রান্না যদি আপনাদের খেয়ে ভালো লাগে তারপর না হয় ভাবা চিন্তা করা যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, আগে একবার তোমার রান্নার হাতটা পরীক্ষা করে দেখি, তারপর না হয় পাকাপাকিভাবে রাখবো। তা বাঙালি রান্না তো মোটামুটি সবাই পারে, তুমি চাইনিজ বানাতে পারো তো? হ্যাঁ পারি। বেশ তাহলে চলো। বানাতে হবে, ওকে একটু বলে দে। আর বনমালী আমার সঙ্গে একটু আয় তো, ওপর থেকে ডিনার সেটটা পেরে দিবি। দিদি আলুটা ছোট ছোট করে কাটবেন আর হলুদটা দেবেন না। হ্যাঁ আমি তো আলুটা ডুমু ডুমু করে কাটি, একটু বড় বড় করে, আর হলুদ দিয়েই তো পোস্ত করি, সাদা সাদা পোস্ত ভালো লাগে নাকি? মানে অর্ধেন্দু স্যার ওই সাদা সাদা পোস্ত ভালোবাসেন? না না স্যার না, জ্যাকি বাবু। জ্যাকি উনি কে? বাড়িতে তো দেখলাম না, বাড়িতে নেই। স্যারের ম্যাডামের ছেলে, উনি তো বেশিরভাগ সময়ই বাইরে থাকেন, এই তো দু তিন দিন ধরে বন্ধুদের বাড়িতেই আছেন, আজকে দুপুরে আসবে হয়তো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি নিশ্চিত সেও মায়ের মতন সারা বাড়ি আনন্দে আলোতে ভরিয়ে রাখবে। আমি দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে, চলো না ভিতরে যাই।
কি করবো বিকলু, ভেতরে তো যেতে আমারও ইচ্ছে করছে, কিন্তু ভেতরে গেলে তো মা ঝামেলা করবে, জানোই তো সব, এটাই তো সমস্যা। ভেতরে ঢোকার জন্য মন উসখুস করছে, তাই না? বাবু, মা বকবে, যাও। থামি, বলছি বলছি কিছু একটা করো না, কিছু একটা করো না। থামি, ও যা শুরু করেছে না, এখন বৌদিবার থেকে ওকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে আমার। আমি যাবো। বর্ষা, ভিডিওটা করো, নয়তো বাইরে বেরিয়ে আমাদের অনেক কথা শুনতে হবে। বড়দি, দরজাটা দিয়ে দাও তো। থাক না মেজো, ওরা তো আর ঘরে আসছে না, বাইরে থেকে দেখলে ক্ষতি কি? না বড়দি, আমি না কোনো রকমের ঝুঁকি নিতে পারবো না। এই সমস্ত দেখা দেখি চক্করে যদি আমার, তারপরে ছোট বাবুটা কেউ নাম করছে কি বিষম লেগেছে? হ্যাঁ বললাম, দেখে খাও, আস্তে আস্তে। আচ্ছা, ঢেঁটা মেয়ে বটে তুমি, হ্যাঁ, সেই ডেকে আনলে। দেখে আর পাচ্ছি না। আচ্ছা, বৌসু আগে বর হয়েছে সৃজন, একটা মুহূর্ত বউকে চোখের আড়াল হতে দিচ্ছে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে পর্ণা, মুখটা অমন করে রেখেছো কেন? সৃজন দেখো না, মা কিন্তু এখনো সমানে বলে চলেছে নাতি হবে নাতি হবে। পর্ণা, তুমি আবার মায়ের কথা ভেবে মন খারাপ করছো তো? না সৃজন, মন খারাপ কেন করব, মন খারাপ করছি না, আমি তো মাকে চিনি। মা যেভাবে গো ধরে বসে আছেন, আমার না এটা ভালো ঠেকছে না জানো তো। না, তুমি আর এখন এসব নিয়ে একদম ভাববে না, ঠিক আছে? আচ্ছা দেখি দেখি মুখটা দেখি একবার। ভাগ্যিস মা খেয়াল করেনি, না হলে আরো রেগে যেত। কি গো বৌমা, সাত খেয়েছো তো পেট ভরে? মা আবার একে এখানে কেন নিয়ে এলো? বাবু, তুই একবার একটু বাইরে যা তো, আমার পর্ণার সঙ্গে একটু কাজ আছে। মা, এসবের আবার কি দরকার ছিল এখন? বাবু, আমি যেটা বলেছি সেটাই করবি, যা বাইরে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। না নমতি, এবার তাড়াতাড়ি করে জল পড়াটা দিয়ে দাও তো, ওকে ভালো করে মন্ত্র পড়ে দেবে কিন্তু। হ্যাঁ দিচ্ছি গো দিচ্ছি, আমার মন্ত্রের জোরে জোড়া ছেলে হয় গো মা। তোমার পেটে একটু মা হাত দিতে দাও তো দেখি। না না, কিছুতেই না, আমি আমার বাচ্চাকে নিয়ে এসব কিছুতেই করতে দেবো না। কি সৃজন, আমি কিন্তু বারণ করছি, তুমি এরকম কিচ্ছু করবে না। কোথায় একবার এসো তো ঘরে। এই সৃজন, পর্ণা ডাকছে, একবার দেখো তো কি হলো। পর্ণা, কি হয়েছে, কি হয়েছে পর্ণা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হলো, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? না না পর্ণা, পর্ণা কি হয়েছে? সৃজন তুমি একটু মাকে বোঝাও না, এসব করতে বারণ করো না।
ঠিক আছে পর্ণা, তুমি এত উত্তেজিত হয়ো না। সৃজন, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? এই সমস্ত জল পরোটা আমার চাই না, আমি মাকে তো বোঝাতেই পারছি না সে কথাটা। আমি জানি পর্ণা, কিন্তু দেখো ঝামেলা করে কি হবে, মা যেটা বলছে শুনে নাও না। তুমি এটা কি বলছো সৃজন? তুমি কথাটা কি করে সায় দিতে পারছো? আমার জল পড়াকে এমন ছোট করো না বৌমা, অনেকেরই ছেলে হয়েছে এবং আমাকে অনেকে ধন্নি ধন্নি করেছে। তোমার যদি ছেলে না হয়ে মেয়ে হয় তখন দেখো তোমার কপাল পুড়বে। আমি তো এটাই মনে করি না। এই যে আপনি, আপনি তো নিজেও একজন মেয়ে, আপনি মেয়ে হয়ে জন্মেছেন বলে কি আপনার মা আপনার পরিবারের লোকেদের কপাল পুড়েছে? এত বড় কথা! শাশুড়ি ছেলে চেয়েছেন বলেই তো আমি এসেছি। আমি তো এটাই মেনে নিতে পারছি না। মেয়ে হলে অসুবিধাটা কোথায় সেটা তুমি বুঝতে পারছি না সৃজন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি হলো ফুলকির? ও তো দাঁড়াতেই পারছে না, সব দিক থেকে যেন ওভার পাওয়ার করে দিচ্ছে লাইমা। কিন্তু লাইমার এত স্ট্রং মাসলস হলো কি করে? বাপ রে, এই লাইমা চানুর মুভমেন্ট তো ছেলেদের মতো মনে হচ্ছে। যদি সত্যিকারের ছেলে হয়ে থাকিস তাহলে একজন পুরুষ মানুষের সাথে লড়াই কর। রোহিত রায় চৌধুরীর হাতের চোটটা এখনো আগের মতোই আছে কিনা সেটা প্রমাণ হয়ে যাবে। শিবেন দা, ফ্রেন্ডলি ম্যাচে সেরকম কোনো নিয়ম কানুন নেই নিশ্চয়ই? মেয়েদের জায়গায় যখন ছেলেরা মেয়ে সেজে বক্সিং করতে পারে তখন তো ফুলকি দাসের জায়গায় রোহিত রায় চৌধুরী সমানে সমানে টক্কর দিতেই পারে। গ্লাভস দাও ফুলকি। সেটা তো ম্যাচ শেষে ওর ব্যাগ থেকে বের করবো আমি। But for now, gloves দাও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শানু, তোর বৌদিকে বলতো আমাকে একটু বুঝিয়ে বলতে, একটা বক্সিং ম্যাচে
কি ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে? এখানে কেউ পারবে ওনাকে দিয়ে এটা বলাতে? কেউ পারবে? হ্যাঁ, একটা মেয়েকে হাতে স্টিলের শক্ত শক্ত নাকল পরে একটা ছেলে মেয়ে এসে যে বারবার ঘুষি মারছে সেটা খুনের চেষ্টা নয়, ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই না? ভুল বোঝাবুঝি তো মহা মুশকিল। তুমি বদির উপর শুধু শুধু কেন রাগারাগি করছো? তবে এটা ঠিক, ফুলকির মতো একটা ইনোসেন্ট মেয়েকে কে খুন করার চেষ্টা করবে, আর কেনই বা করবে? ফুলকি, তুই তো ঠিক নেই মা, কে তোকে বারবার এরকম বিপদে ফেলে বলতো? কে ফেলে তোকে? এই নিয়ে তো কম দুর্ঘটনা হলো না, কি হয়েছে দেখ। এই তুই 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 ঠিক আছিস তো? ঠিক আছিস তো? জেঠুমনি, রোহিতের মাথাটা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। আমরা বক্সিং অ্যাসোসিয়েশনের অফিসে ছিলাম, সেখানে ওকে টেনে আনাই যাচ্ছে না। আমরা গায়ের জোরে পারি বলো ওর সাথে? দেখো মাস্টারমশাই, তুমি আমার উপর যতই মেজাজ খারাপ করো না কেন, একটা কথা তো আমি বলবই, একবার এই বক্সিং এর জায়গায় মেজাজ গরম করে তোমার এই আদরের ভাইপো এই পরিবারের অনেক বড় সর্বনাশ করে। আরে অদ্ভুত তো তুমি। দেখো, তুমি আমাকে যতই বলো না কেন, আমি কিছুতেই মানবো না যে তথার মৃত্যুর পেছনে ওর কোনো হাত ছিল না। আবার মেজাজ গরম করে দ্বিতীয় সর্বনাশটা যেন না ঘটায়, সেরকম ভয় হলে ফুলকির এই সমস্ত বক্সিং টক্সিং এবার বন্ধ করতে হবে। এই কথাটা কিন্তু আমি স্পষ্ট বলে দিলাম মেজবউ। তার মানে? তার মানে যে বা যারা অপরাধ করছে তাদেরকে ধরা টরা হবে না, উল্টে ফুলকির বক্সিং বন্ধ করিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই সবের মধ্যে ফুলকির দোষটা কোথায় বলতে পারো দিদি? এই শানু, তোর বৌদিকে বোঝা, আমি সহ্য করতে পারছি না। তা পারবে কেন? ফুলকির বক্সিংটা আর রোহিতের বক্সিং শেখানোটাই তো বড় হলো, সংসারে শান্তি বলে তার কিছু নেই। আমি যে কেন কথা বলি কে জানে। আমি এই ঘটনাটা পুরো তদন্ত চাই। হ্যাঁ, ওই নেইমা চানু সেজে যে ছেলেটা এসেছিল সে কে, কোথা থেকে এসেছিল, এগুলো আমি সব জানতে চাই। কোনো খবর পাওয়া গেছে কি? না। জেঠুমনি, পূর্ব মেদিনীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শিবেন মাইতি উনি বলছেন উনি এই বিষয়ে কিছুই জানেন না। এই ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো সেটা জানতে হবে। আমি তো তাই বলছি, নিশ্চয়ই জানতে হবে, কিন্তু একটু সময় তো লাগবে, কিছু করার নেই। না, সময় দেওয়াটা সম্ভব নয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম গুরুদেব। প্রভু আপনি হঠাৎ এখানে? হ্যাঁ গুরুদেব, আজ অনেক বড় অনর্থ হয়েছে, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কংসবধের পরে কেমন অনর্থ প্রভু? আমার হাতে কংসের বধ অবশ্যই হয়েছে গুরুদেব, কিন্তু এখনো তার আত্মা যমলোকে পৌঁছয়নি, জানি না কোথায় চলে গেছে, কোথায় লুপ্ত হয়ে গেল। প্রভু, আমার দিব্য জ্ঞানের দ্বারা এই কারণটা আমাকে জানতেই হবে। কুলদৈত্য, সামনে এসো। আজ ভগবান কংসের তোমার প্রয়োজন হয়ে পড়েছে। কুলদৈত্য, জয় হোক ভগবান কংসের, জয় হোক। প্রণাম প্রভু, আমার জন্য কি আদেশ? আমার দৃঢ় বিশ্বাস যে তুমি বিশ্ববিজয়ের সময় আমাদের মধ্যে হওয়া যুদ্ধের কথা ভুলে যাওনি। সেই যুদ্ধে আমার পরাজয় আমার মনে আছে ভগবান, আর আমার এটাও মনে আছে আপনি আমাকে জীবন দান দিয়েছিলেন,
আর তারই ফলস্বরূপ আজ আমি আপনার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আর জীবনদানের পরিবর্তে তুমি আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে? ভালোভাবে মনে আছে প্রভু। তাহলে আজ সেই প্রতিশ্রুতি পালনের সময় এসে গেছে কুলোদয়। আমি আমার কথা অবশ্যই রাখবো প্রভু। বলুন কি করতে হবে আমাকে? যমরাজের পর একমাত্র তুমিই আছো যার কাছে যে কোনো আত্মাকে সুরক্ষিত রাখার শক্তি আছে। তাই আমি চাই যে আমার মৃত্যুর পরে আমার আত্মাকে তুমি সুরক্ষিত রাখবে। এমন কথা কেন বলছেন ভগবান? কাল বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে আমার মল্লযুদ্ধ হবে। আমি জানি ওরই মৃত্যু হবে, কিন্তু যদি কোনো কারণে আমার শরীরের বিনাশ ঘটে যায়, তাহলে তোমাকে আমার আত্মাকে ওই যমদূতদের হাত থেকে বাঁচিয়ে সুরক্ষিত রাখতে হবে। আপনি যেমন চান তাই হবে ভগবান, কিন্তু আপনার আত্মাকে সুরক্ষিত রাখার পরে আমাকে কি করতে হবে ভগবান? কল্যাণ হোক। আপনি কি দেখলেন গুরুদেব? প্রভু, আমি যা দেখলাম তা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। কংস তার মৃত্যুর পূর্বেই তার আত্মাকে সুরক্ষিত করে দিয়েছিল। কি করে, কোথায় আর কার কাছে? কুলদৈত্য নামক অসুরের কাছে। কংসের আত্মাকে সে তার নিজের অধিকারে রেখে দিয়েছে। কিন্তু এমনটা কি করে সম্ভব গুরুদেব, যে কেউ মৃত্যুর আগে নিজের আত্মাকে কারোর কাছে সুরক্ষিত রাখবে? সম্ভব প্রভু। যদি এটা সম্ভব হয় তাহলে এই ঘটনা কখন ঘটেছিল গুরুদেব? মল্লযুদ্ধে আপনি যখন কংসের উপর অন্তিম প্রহার করেছিলেন, এই ঘটনা সেই মুহূর্তে ঘটেছিল প্রভু। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।